চট্টগ্রাম নিয়মিত অনুষ্ঠান চট্টগ্রাম লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানিয়ে রাখি আবারও বাড়ছে, বেড়ে গেছে আসলে করোনার বিধিনিষেধ। সেই বিধিনিষেধটি মন্ত্রিপরিষদ সভা থেকে আজকে সকালে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এই প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই আপনাদের, আসলে গত 5 মাস পরে কিন্তু গত 13ই জানুয়ারি এই বিধিনিষেধটি আরোপ করা হয়েছিল, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনার যে প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছিল আবার সে কারণে কিন্তু 11টি শর্ত দিয়ে আসলে বিধিনিষেধ জারি করা হয়েছিল এবং সেই 11টি শর্তের পরে কিন্তু আবারও যে করোনার নতুন ধরন অমিক্রন, সেই অমিক্রনের ধরন বেড়ে যাওয়ার পরে তার এই বিধিনিষেধ আরও 2টি শর্ত যোগ করে আসলে এই বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, করোনার সংক্রমণ যদি আসলে গত 24 ঘন্টায় আমরা দেখি, গত বুধবারে কিন্তু যে 24 ঘন্টায় যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেই তথ্য জানিয়ে হয়েছে, সেই 24 ঘন্টায় আক্রান্ত হয়ে এই রোগে আক্রান্ত হয়ে আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 36 জনের মৃত্যু হয়েছে এবং করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়ে গেছে 28,461 জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায় 12,193 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত আসলে বাংলাদেশে যে শনাক্ত, সেই শনাক্ত আসলে যে শনাক্তের হার জানানো হয়েছে সেটি হচ্ছে 27.43%। অর্থাৎ গত 2 দিন আগেও, দুই তিন দিনের আগেও কিন্তু শনাক্ত কিন্তু 30-35-এর উপরে ছিল এবং 40% শনাক্ত পর্যন্ত হয়েছিল। এবং এই শনাক্তের ফলে মানুষের মধ্যে যে যে আসলে উদ্বেগ, সেই উদ্বেগটাও বেড়েছে। কিন্তু সরকার মন্ত্রিপরিষদ সভা থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু সবাকে বলা হয়েছে 1টি শর্ত, স্বাস্থ্য বিধিনিষেধ মালা এবং মুখে মাস্ক পরা। কিন্তু আসলে এখানে ঘুরলে যেটা দেখা যায় আসলে মুখে মাস্ক অনেকের আসলে তারা ব্যবহার করতে আরেকটা অনেকটা অনীহা তারা দেখাচ্ছেন এবং এই অনীহা এখন কেন তাদেরকে আসলে জিজ্ঞাসা করলো তারা আসলে সদুত্তর দিতে পারছে না। তারা এক এক রকম তারা কথা বলছে, তারা কেউ বলছে মাস্কটা পরে গিয়েছে, কেউ বলছে মুখে লালা বের হচ্ছে সেজন্য তারা মাস্কটা ফেলে দিয়েছে, নতুন মাস্ক নেবেন, আবার কেউ বলছে পকেটে আছে, আবার কেউ আবার মুখ থেকে নামিয়ে থুতনির মধ্যে রেখে দিচ্ছেন। আবার তাদের এক একটা অজুহাত আসলে শেষ নেই। এবং যানবাহনের জনপরিবহনগুলো যদি দেখা যায় সেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রথম পর্যায়ে মানলেও এখনটা অনেকটা তারা আসলে অবহেলা করছে, তারা মাস্ক পরছেন না এবং হ্যান্ড স্যানিটাইজার তো দূরের কথা অনেকটাই মানছে না। কিন্তু সরকারের বিধিনিষেধ বরাবরই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বিধিনিষেধ বাড়ালে কী হবে, কিন্তু যথাযথ তদারকি যেটি আসলে মাঠ পর্যায়ে করা হয় সেই মাঠ পর্যায়ে আসলে তদারকি অনেকটা আরও বেশি বাড়ানো হবে বলে এটা আসলে সমাজের যারা সচেতন আছে তারা আসলে মনে করছেন। এবং সে সাথে আপনাদের আরেকটু জানিয়ে রাখি আসলে যেই বিধিনিষেধে আসলে যেই বিষয়গুলো দেখানো হয়েছে, যে শর্ত দুটি জুড়ে দেওয়া হয়েছে সেই শর্ত দুটির মধ্যে বলা হয়েছে উন্মুক্ত স্থানে এবং ভবনের অভ্যর্থনে যত রকম সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে 100 জনের বেশি মানুষ দিয়ে আসলে সমাবেশ করা যাবে না। এবং যারা যোগদান করবেন এই ধরনের অনুষ্ঠানে, অনুষ্ঠানগুলোতে আসবেন, তারা কোভিড সনদ থাকতে হবেন, 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে এবং একটা কথা বলা হয়েছে। এবং সেই সাথে স্কুল কলেজ এবং সমপর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে সেটা কার্যকর অব্যাহত রাখা হয়েছে এবং পাঠদান বন্ধ রাখবে বলা হয়েছে এবং অনলাইনে তাদেরকে ক্লাস করানো হবে সেটাও বলা হয়েছে। এবং মাস্কের বিষয়গুলো যদি বলতে চাই, দুইজন পাশাপাশি বাসগুলোর মধ্যে যদি দুইজনের পাশাপাশি বসে সেই বাসের মধ্যে কিন্তু একজন মাস্ক পরছে না, আরেকজন পাশাপাশি মাস্ক পরছেন না, এমন একটা কিন্তু বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরা দেখে অনেকে কিন্তু মুখে মাস্ক লাগিয়ে ফেলছেন এবং তারা কেন মুখে মাস্ক পরছেন না সেটা যদি জিজ্ঞেস করতে যাই তারা কিন্তু অনেকটা অজুহাত দেখাচ্ছেন। আমরা একটু যদি তাদের সাথে কথা বলতে চাই যে সরকারের যে বিধিনিষেধ আবারও বাড়ানো হলো সেই বিষয়টা আসলে তারা কীভাবে দেখছেন, প্রথমে জানতে চাবো আপনার মুখে আসলে মাস্কটি পরেননি কেন? আলশিগরি পরা হয়নি, বিধিনিষেধ মানতে বলা হচ্ছে এবং এই বিধিনিষেধ আবার বাড়ানো হয়েছে, আপনি কি মনে করছেন এটা দিয়ে কি ভালো হলো? না, মাস্কটা পরাটা ভালো হয়েছে কিন্তু নগরে আমাদের ক্ষতি হয়েছে। বিধিনিষেধ কিন্তু চলছে, আপনার পাশের জন তো আপনার মাস্ক পরছে না, আপনি নিরাপদ? না, আমি তো নিরাপদ না। তাহলে এই যে পাশাপাশি দুজন বসে আছেন আপনি কতটুকু নিরাপদ হলেন? আমি তো একটুকু নিরাপদ না, এখানে তো যারা ওই যে কন্ডাক্টর বাস উড়িয়েছে ওনাদের তো এটা ভালো উচিত ছিল ওনাকে না উঠানো। আসলে এখানকার যে প্যাসেঞ্জারের সাথে কথা বলে যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে আসলে এখানে বাসের যে কর্তৃপক্ষ রয়েছে তারা তাদেরকে দায়ী করছেন, কিন্তু বাস কর্তৃপক্ষ যারা আছে, বাসের হেল্পার অথবা ড্রাইভার, তারা কি মাস্ক
আসলে আদকে হ্যান্ডসেনিটাইজার দিচ্ছে কেন মাস্ক ছাড়া কেন বাসে যাত্রী নিচ্ছেন সেটাই আসলে দেখার বিষয়। আমরা আরেকটু যদি আপনাদের সাথে দেখাতে চাই এখানে পরিস্থিতি যে মোড়টি থেকে আমরা আসলে কথা বলছি আজকে আপনারা, সেটা হচ্ছে চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়, সেটা হচ্ছে আগ্রাবাদ মোড়। সেই আগ্রাবাদ মোড়ে আসলে মানুষের জনবহল এই দুপুর গড়িয়ে গেছে, এখন দুপুর প্রায় পার হয়ে যাচ্ছে, প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, কিন্তু এখানে যে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের মুখেরও আসলে তারা মাস্ক রাখছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, এবং সেই সাথে তারা অজুহাত দেখাচ্ছেন, আসলে অজুহাতের কোনো শেষ নেই। এবং সেই সাথে এখানে যারা বিভিন্ন গাড়িতে যারা চলাফেরা করছেন বিভিন্ন সিএনজি ড্রাইভার থেকে শুরু করে রিক্সা ড্রাইভার, তারা আসলে মূলত টোটালি তাদের মুখে কোনো মাস্ক নেই। এই হলো আসলে স্বাস্থ্যবিধি মানার, বিধিনিষেধ মানার যে মানুষের ভিতরে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আসলে দৃশ্য। এবং সেই সাথে আপনারা বলতে চাই করোনার বিধিনিষেধ আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং বিধিনিষেধ বাড়িয়ে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে হবে, করোনার যারা টিকা দিয়েছেন তাদের টিকার সনদ সাথে রাখতে হবে, হোটেল বা রেস্টুরেন্টে তাদের সনদ দেখিয়ে তাদেরকে খাইতে হবে, এবং যারা বিভিন্ন আবাসিক হোটেলে বসবাস করার জন্য উঠেন তারা কিন্তু এখানে টিকার সনদ, এবং যারা টিকার সনদ নেই তারা যদি এই ধরনের কোনো ভ্রমণ করতে চান এবং কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই পিসিআর ল্যাবের যে টেস্ট সেটা টেস্ট রাখতে হবে। সেটা হচ্ছে আসলে আমরা এখানে ঘুরে যতটুকু দেখেছি তারা আসলে মাস্কের যে বিষয়টা স্বাস্থ্যবিধির যে প্রধান শর্ত মাস্ক পরিধান করতে হবে, সেই মাস্ক পরিধান করতে গেলেই তারা আসলে প্রথমেই বলেন যে বিভিন্ন রকম অজুহাত দেখেন মাস্ক তাদের কাছে কেন নেই সেটা তাদের তাদের কোনো সদুত্তর নেই। এই ছিল চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সর্বশেষ, এবং করোনার যে বিধিনিষেধের যে সময় বাড়ানো হয়েছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত তার সর্বশেষ তথ্য আমার কাছে। আপনারা আমাদের সাথেই থাকুন।